উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিতে চাইছেন তার স্বজনরা সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে তথ্য জানালেন সাবেক বোন সেলিমা ইসলাম তিনি বলেন এখানে তার চিকিৎসা হচ্ছে না আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন পরিবারের সদস্যরা প্রায় এক ঘন্টা পরিবারের সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে অবস্থান করেন পরে সাক্ষাৎ শেষে বের হয়ে পরিবারের পক্ষ থেকে তিনি এ তথ্য জানান সেলিমা ইসলাম বলেন খালেদা জিয়া জামিন পেলে তাকে আমরা উন্নত চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে বিদেশে নিতে চাই এখানে তার চিকিৎসা হচ্ছে না তিনি বলেন অবস্থা হচ্ছে। উঠতে পারছেন না পারছেন পারছেন না না কিছু খেতে চলতে পারছেন না শুয়ে কষ্ট হচ্ছে ওনার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া দরকার আমরা ওনাকে বিদেশে পাঠাতে চাই হাসপাতালে খালেদা জিয়ার কোন চিকিৎসা দেওয়া হচ্ছে না অভিযোগ করে সেলিমা ইসলাম বলেন দুই সপ্তাহ ধরে চিকিৎসকরা ওনাকে দেখতে আসেননি বিদেশে যাওয়ার বিষয়ে খালেদা জিয়া কিছু বলেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন উনি বিদেশে যাওয়ার বিষয়ে আমাদের কিছু বলেননি আমরাই ওনাকে বিদেশে পাঠাতে চাই কারণ এখানে তো চিকিৎসা হচ্ছে না বরং দিন দিন উনার স্বাস্থ্যের অবস্থা আরো খারাপ হচ্ছে খালেদা জিয়া জামিন পেলেই উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে বিদেশ পাঠাবো স্বজনদের মধ্যে আরো ছিলেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের বড় বোন স্বামীমারা বিন্দু খালেদা জিয়ার ভাইয়ের স্ত্রী কানিস ফাতেমা খালেদা জিয়ার ভাইয়ের ছেলে অভিগ স্কান্দার সহ ছয় জন